সময়টা 2011 সাল। আমরাই ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির এবং সেবাশ্রম সংঘের পরিচালনায় এবং পূর্বাচল আবাসন পর্ষদের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে সার্বজনীন দুর্গাপুজো। এই মন্দিরের প্রতিষ্ঠাতা তন্ত্র সাধক বাবা অমৃত দাস মহারাজ। অমৃতদাস মহারাজ ভারতবর্ষের 7টি বিখ্যাত দেবী শক্তিপীঠ কালীঘাট, কঙ্কালীতলা, ফুল্লোড়া, নলহাটেশ্বরী, নন্দেশ্বরী, বক্রেশ্বর এবং কামাখ্যার মাটি এনে এই মন্দির প্রতিষ্ঠা করেন। বহু ঘাত প্রতিঘাত পার করে আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির এবং সেবাশ্রম সংঘের পুজো 13তম বর্ষে পদার্পণ করল। আর সেই উপলক্ষে তারা এবারের দুর্গাপুজোয় এলাকাসহ দুর্গাবাসীকে এক চমক দিতে চলেছে। মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। মন্দির প্রতিষ্ঠাতা বাবা অমৃতদাস মহারাজ জানান, মায়ের আদেশে 13তম বর্ষে তাদের মন্দির তৈরি হচ্ছে কামাখ্যা মন্দিরের আদলে। 13তম বর্ষ যাচ্ছে, মানে কাদের ইয়ে হচ্ছে না? এটা দেখুন, আমি অমৃতদাস মহারাজ, আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরের প্রতিষ্ঠাতা। প্রতি বছর পুজো হয়, প্লেন পুজো হয়, আর এবছর মায়ের আদেশে এবছর আমাদের যেটা হয়েছে মণ্ডপটা যেটা হয়েছে সেটা কামরূপ কামাখ্যার আদলে তৈরি আছে। এখানে এই পুজো উপলক্ষে কী কী অনুষ্ঠান থাকছে আপনাদের? একটা হচ্ছে ধরুন, এই বছর প্রথম আমাদের থিমের পুজো আসছে। এবার আমরা থিমের প্যান্ডেলটা যেটা করছি কামরূপ কামাখ্যার আদলে তৈরি করছি। এক নম্বর ধরুন হচ্ছে গ্রামীণ মেলা, এখানে হয় না দুর্গাপুজোর সময়, গ্রামীণ মেলাটা এখানে পড়ব। আর যেটা আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ হয়েছে পঞ্চকুমারীর পুজো, এবার আমাদের পঞ্চকুমারী পুজো হবে, নবমীর দিন আমরা পঞ্চকুমারী পুজোটা করব। অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে উঠেই গেছে, এইটা ধরুন একটা মেন একটা পয়েন্ট এটাই যে আজকাল দেখুন একটা গ্রামীণ মেলা বলে সেরকম কিছু না, অন্যান্য অনুষ্ঠান হয় কিন্তু দুর্গাপুজোর সময় আপনি আমাদের একটা 12 নম্বর এমনি আশেপাশে দেখবেন যে এই গ্রামীণ মেলাটা কিন্তু দুর্গাপুজোর সময় হয় না। তো এইটাও একটা কনসেপ্ট হতে, যেহেতু গ্রামীণ মেলা হয় না আমাদের এখানে, সেই জন্য আমরাও এটা একটা উদ্যোগ রেখেছি যে এবছর আমরা একটা গ্রাম শিল্পাঞ্চলবাসী একটা আলাদা উপহার, ওটা তো ধরুন ওদেরটা ব্যাপারটা আলাদা, হাই বাজেটের ব্যাপার ওদেরটা ব্যাপার, কিন্তু আমাদের গ্রামের যেটা দেখতে গেলে আমাদের এই বছর ওইটাই আলাদা উপহার আর কি। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি হাতে গোনা কয়েকটা দিন, আর সেই উপলক্ষে দিন রাত এক করে মন্দির তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। একদিকে দেবী কামাখ্যা মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে মন্দির, আর তার পাশাপাশি এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। এই গ্রামীণ মেলা বর্তমানে প্রায় অবলুপ্তির পথে, আর সেই মেলা স্মরণীয় করে রাখতে ভক্ত এবং দর্শনার্থীদের উপহার দিতে চলেছে আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির এবং সেবাশ্রম সংঘের সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এছাড়াও পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক মঞ্চে পরিবেশিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যেই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে এলাকা, আর এবার কামাখ্যা মন্দির দেখতে আপনাকে যেতে হবে না সুদূর কামাখ্যা। দুর্গোৎসবের আনন্দে মাতোয়ারা হতে পুজোর কটা দিন কাটান আমরাই আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির এবং সেবাশ্রম সংঘের কামাখ্যা মন্দিরে। এই সঙ্গে উপভোগ করুন গ্রামীণ মেলারও স্বাদ। এছাড়াও প্রত্যেক বছরের মতো এবারেও মহানবমীর দিনে অনুষ্ঠিত হবে পঞ্চকুমারীর পুজো। আমরাই আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির এবং সেবাশ্রম সংঘের সকল সদস্য দুর্গাপুরের সকল দর্শকদের উপস্থিতি পুজোকে আরও গৌরবান্বিত করে তুলতে আহ্বান জানাচ্ছে। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।